Assalamualaikum, welcome back to my channel. আমি আবিদা সুলতানা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে যেহেতু ঈদের শপিং ওইভাবে আমি দেখাতে পারিনি তো তাই ভাবলাম যখনই ঈদের কোনো একটা ড্রেস পরব বা ঈদের মধ্যে কেনাকাটার মধ্যে কোনো একটা ড্রেস পরব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করব তো এটাও আসলে একটা ড্রেস ছিল ঈদের মধ্যে কেনাকাটার মধ্যে এটাও একটা ছিল কারণ এটা কিনেছিলাম আসলে আমি ঘরে পরার জন্য যে থাকে না যে হুটহাট করে ঈদের সময় কিন্তু গেস্ট চলেই আসে ঈদের পরে সেকেন্ড দিন বা থার্ড দিন তো তখন আসলে বাসায় পরার জন্য খুব ভালো হবে কমফোর্টেবল হবে আর খুব লাইট একটা কালার অ্যাশ কালার অ্যাশের মধ্যে হচ্ছে মানে দেখতে মনে হচ্ছে আসলে ব্লকের ড্রেস বাট আসলে এটা একটা পাকিস্তানি থ্রি পিস এবং এটাও হচ্ছে পিঙ্ক সিটির গোল আহমেদ যে দোকানটা আছে সেখান থেকে নেওয়া তবে অ্যাড্রেসটা খুবই আরামদায়ক সত্যি কথা মানে পরার পরে মনে হয়েছে যে গায়ে কিছুই নেই আর প্রাইসটা আসলে বলতে পারছিলাম না কারণ আর এই স্পেসিফিক এই ড্রেসটার প্রাইস আমার মাথায় ছিল না তো এই তো যেহেতু গত ব্লগেই বলেছিলাম যে আমার দুটো ফ্রেন্ড আসবে তার মধ্যে একজন তো চলে এসেছে জয়াকে আপনারা নিশ্চয়ই এতদিনে সবাই চিনে গিয়েছেন আর আরেকজন একটু পরেই চলে আসবে ইনশাল্লাহ তো চলে আসলে আমি আপনাদের সাথে মিট করিয়ে দিচ্ছি তো এই আর কি তো ভাবলাম আসলে ঈদের সময় তো সবাই একটু কর্মজীবনে ব্যস্ত থাকে বা লাইফটাকে নিয়ে ব্যস্ত থাকে তো এই একটা সময় যে ঈদের পরে যে যতটুকুই ছুটি পায় ঈদের পরে যদি এত মানে একটু গেট টুগেদার করা যায় বা একটু কথা বলা যায় এটাই অনেক তো অলরেডি জয়া চলে আসছে আমরা অলরেডি আমার সেকেন্ড ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম তো এই তো ম্যাম আসছে ম্যাম ফোন দিয়েছিল ও আসলে অনেক বছর পরে আসছে আমাদের বাসায় প্রায় বলতে পারেন 7-8 বছর পরে আসছে যদিও ওর সাথে আসলে ফোনে কথা হয় কিংবা বাহিরে দেখা হয়েছে তবে বাসায় আসছে প্রায় 7-8 বছর পর আগে পরিচয় পর্বটা শেষ করি এই যে ম্যামকে দেখতে পাচ্ছেন আসছে উনি হচ্ছেন মুমু আমার কলেজ ফ্রেন্ড ও আমার কলেজ ফ্রেন্ড তো উনি কিন্তু আবার জব করেন সেই সাথে একদম সংসারের ইচ অ্যান্ড এভরিথিং সামলান আবার রান্নাবান্নাও করেন তো সব কিছু মিলিয়ে আসলে বেচারির সময় হয়ে উঠছিল না তো আজ যেহেতু সময় পেয়েছে তাই বিকালের টাইমটাই আমরা মানে চুজ করেছি সবাই মিলে যে আজ দেখা করে ফেলি যদিও আমাদের আরেকটা ফ্রেন্ড বাকি ছিল পুষ্পা ওকে বলা হয়নি কারণ আসলে ও মাত্র বাড়িতে গিয়েছিল আমার ওর সাথে যখন কথা হয়েছিল লাস্ট ও তখন দেশের বাড়িতে ছিল সো ও আসার পরে ইনশাল্লাহ আবার একটা বড় সড়ো গেট টুগেদার আমরা করব তো যাই হোক এখন হচ্ছে ওদেরকে অনেকক্ষণ আড্ডা মারলাম যদিও আসলে আমি ওভাবে আজকে প্রপার ওয়েতে ব্লগ করতে পারিনি কারণ যেহেতু অনেক দিন পরে দেখা সবাই একসাথে হলে যেটা হয় তো আমি ওদের জন্য আসলে গতকালকে চিকেন কিছু লেগ পিস ম্যারিনেট করে রেখেছিলাম তো সেগুলো আমি ভেজে নিয়েছিলাম এবং পাশাপাশি হচ্ছে আমার হাজবেন্ডকে দিয়ে হালকা পাতলা কিছু নাস্তা কিনে নিয়ে এসেছিলাম পুরোনো ফ্রেন্ডরা একসাথে হলে যেটা হয় শুধু আড্ডা গল্প গসিপিং এটা সেটা এই আর কি এগুলোই চলছিল তবে সত্যি কথা মানে ওদের সাথে যতক্ষণ টুকু সময় কাটিয়েছি অতক্ষণ মনে হয়েছিল সেই ছোটোবেলায় আবার ফিরে গিয়েছি বা কলেজ লাইফটাতে ফিরে গিয়েছি যদিও আসলে একটা আপু কমেন্টস করেছিলেন মোসাম্মদ লিপি আপু উনি সবসময় অনেক সুন্দর করে কমেন্টস করেন তবে উনি একটা কমেন্টস করেছিলেন জয়াকে দেখার পরে যে আমার টোন শুনলে কিন্তু মনে হয় না যে আমার এজ এত কম কিংবা বলতে পারেন যে আমার ফ্রেন্ডকে দেখে ওনার মনে হয়েছে যে আমাদের এজ আসলে কিন্তু এতটা বেশি না তবে আমি এই মেসেজটা পড়ে অনেকক্ষণ হেসেছি যে আসলেই কিন্তু সত্য কথা আমার টোনে বোঝা যায় না আমার এজটা তো যাই হোক এখানে দেখতেই পেলেন যে ওদের জন্য আসলে টুকিটাকে অল্প কিছু নাস্তার অ্যারেঞ্জমেন্ট আমি করেছি কারণ আসলে নাস্তাটা তো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে একসাথে বসে গল্প করাটা কিংবা বলতে পারেন এখনও ফ্রেন্ডশিপটা মেনটেন রাখাটা এত বছরেও এটা অনেক বড় বিষয় আর আমার হাজবেন্ডের সাথে আসলে ওদের খুবই ভালো রিলেশন কারণ আসলে আমরা সবগুলো প্রায় সেম এজই তো দ্যাটস ওয়াই আমার হাজবেন্ডের ফ্রেন্ডরাও যখন আসে আমি বসে খুব সময় দেওয়ার চেষ্টা করি আবার আমার ফ্রেন্ডরাও যখন আসে আমার হাজবেন্ড স্পেসিফিকলি বসে মানে ওদেরকেও সময় দেওয়ার ট্রাই করে তো এই আর কি তো আর মুমুকে যে দেখতে পাচ্ছেন ও কিন্তু দেখতে একই রকম আছে ও স্কুল কলেজ লাইফও দেখতে সেমই ছিল এখনও ঠিক সেম আছে বিয়ের পরেও বা বলতে পারেন পড়ালেখা শেষ করার পরও এখনও খুব বেশি ওর মধ্যে চেঞ্জেস আসেনি আমার আর জয়ার দেখতে আমরা একটু হলেও চেঞ্জ হয়েছি তবে মুমু একদমই দেখতে সেম
ভিডিও পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাইক ও কমেন্টস দিয়ে সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমার এই দুটো ফ্রেন্ডের জন্য এবং সেই সাথে যারা আমার ব্লগটা দেখছেন তাদের সকল ব্রোকার ফ্রেন্ডের জন্য সবাই প্লিজ দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুখে রাখে এবং তাদেরকে নেক হায়াত দান করে এবং সেই সাথে তাদের সকল প্রকার মনের ইচ্ছে যেন আল্লাহ তাআলা পূরণ করে। তো এই তো, এরপর হচ্ছে এখানে সেলফি তোলার পালা, যেটা মানে হবেই হবে, না হলেই না, এরকম আর কি একটা অবস্থা। তো আমরা হচ্ছে এখানে সেলফি তুলছিলাম, মোমো সেলফি তুলছিল, যদিও আমাকে সেলফি তুলতে ভাবে দিচ্ছিল না কারণ আমি নাকি ছবি দেই না ওদেরকে, এটা ওদের ভাষ্য মতে, আসলে আমি দেই তবে আমার একটু সময় লাগে দিতে এই আর কি, কারণ আমার আসলে ওইভাবে ফেসবুকে ছবি ওইভাবে আসলে আপলোড করা হয় না, খুবই কম, যদিও আমি আপলোড যে করি না একদমই তা কিন্তু না, আপলোড করি তবে একটু কম আর কি। আর সেই ক্ষেত্রে আবার আমি ফেসবুকে আসলে আমার একটু কম বসা হয়, টাইমটা কম দেওয়া হয়। এই তো, এই তো দেখতেই পাচ্ছিলেন যে অলরেডি এখন আমরা তিনজন মিলে কেকটা কাটছিলাম, যেটা আমি কী বলে আমি বানিয়েছিলাম। তো আমরা জয়াকে দিয়ে কাটাচ্ছিলাম, যে ও এখনও স্বাধীন আছে, স্বাধীনতা দিবস উপলক্ষে কাটাচ্ছিলাম ওর। তো যাই হোক, সবাই প্লিজ ওদের সবার জন্য দোয়া করবেন এবং সেই সাথে আপনাদের সকলের জন্য দোয়া রইল, আপনারাও যেন আপনাদের ফ্রেন্ডদের সাথে এরকম সুন্দর কিছু মুহূর্ত যেন কাটাতে পারেন, কিংবা বলতে পারেন যে ফ্রেন্ডশিপ আসলে আমার কাছে অনেক বড় একটা বিষয়, কারণ পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক যেমন ম্যাটার করে তেমনি ফ্রেন্ডও কিন্তু ম্যাটার করে। আর ফ্রেন্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যা খুশি তা বলতে পারবেন, আর যেমনটা খুশি তেমনটা বলতে পারবেন, স্পেশালি আমি তো করি, যদিও আসলে আমার ফ্রেন্ড লিস্টে খুবই ছোটো লিস্টটা, আমার সবার সাথেই খুব ভালো রিলেশন, তবে আমি ফ্রেন্ড যদি বলেন তাহলে আমার ফ্রেন্ড লিস্টটা আসলে খুবই ছোট, এবং যারাই ছিল না কেন আমি তাদের সবাইকে নিয়ে সবসময় হ্যাপি থাকতে চাই এবং আমি অলওয়েজ চাই তারা যেন সবাই হ্যাপি থাকে। যদিও আমার কাছে মনে হয় একটা ভালো বন্ধু খুঁজে বের করাটা অনেক টাফ একটা জব, কারণ আমরা কিন্তু যখন স্কুলে পড়ি তখন অনেক মানুষদের সাথে মিশি এবং বিভিন্ন জেলা থেকে আসা বা বিভিন্ন পরিবার থেকে আসা বা বলতে পারেন যে বিভিন্ন অবস্থান থেকে আসা, তারপর আবার যখন কলেজে যাই তখনও বেশ কিছু নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয়, ভার্সিটিতেও সেম, এরপর যখন পড়ালেখার যুদ্ধটা শেষ করি তারপর হচ্ছে আবার যখন আমরা জবে যাই সেখানেও বেশ কিছু কলেজদের সাথেও আমাদের ভালো সম্পর্ক হয়। তবে এই যে জার্নিটা, এই পুরো জার্নিতে আপনার বেস্ট ফ্রেন্ড খুঁজে পাওয়াটা বা বলতে পারেন যে নিঃস্বার্থভাবে আপনার সাথে থাকা, কিংবা বলতে পারেন যে সব আপনার সুখে দুঃখে আপনার সাথে দাঁড়িয়ে থাকা এবং সেই সাথে বলতে পারেন যে কোনো প্রবলেম ছাড়া, কোনো সমস্যা ছাড়া বন্ধুত্বটাকে এতগুলো বছর টিকিয়ে রাখাটার মতো ফ্রেন্ড আসলে খুঁজে পাওয়াটা আসলে একটু টাফ। তবে আমি অলওয়েজই বলি যে আমি খুবই লাকি, কারণ যেহেতু আমার ফ্রেন্ডদের সংখ্যা আসলেই খুবই কম, মানে আমি ফ্রেন্ড বলতে পারবো এরকম সংখ্যা খুবই কম, যদিও আমার সবার সাথে খুবই ভালো সম্পর্ক, তো তারপরও তো এটার জন্য আমি সবসময় মহান আল্লাহকে ধন্যবাদ দিই। আর এছাড়াও এর আগেও মনে হয় আমি একটা ব্লগে বলেছিলাম যে বন্ধু হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা আসলে আমরা নিজেরা চুজ করি আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী, না এটা ফ্যামিলি থেকে কোনো বাইন্ডিংস দেওয়া হয়, কিংবা বলতে পারেন স্কুল কলেজ থেকেও কিন্তু কোনো বাইন্ডিংস দেওয়া হয় না, আমরা আমাদের নিজের পছন্দে এই একটা সম্পর্ক যেটা আমরা চুজ করি, কিংবা বলতে পারেন অনেক সময় হয় কি যে আমরা যে বিয়ে করি আমরা অ্যারেঞ্জ ম্যারেজে, কিন্তু বাবা মাই আসলে বর আমাদেরকে খুঁজে দেয়। তো আসলে বন্ধুত্বটা এমন একটা জায়গা যেটা আমরা নিজেরাই যেহেতু খুঁজে বের করি, সো এটা পারফেক্ট হওয়াটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট। তবে আমার লাইফে আসলে বন্ধুত্ব থেকে ঝামেলা হওয়াটা এটা খুব কমই হয়েছে, খুবই কম হয়েছে বলতে পারেন, কারণ আমার স্কুলের যে ফ্রেন্ড আছে তাদের সাথে আমার এখনও ফ্রেন্ডশিপ আছে, কলেজেও সেম, ভার্সিটিতেও সেম, যদিও ওদের সাথে আমার উঠা বসাটা একটু বেশি হয় কারণ আসলে ভার্সিটিতে যারা ছিলেন তারা এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, জবের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, সব কিছু মিলে আর কি। আর তারপরও আমার ভার্সিটির যে বেস্ট ফ্রেন্ড ও যেমন এখন খুলনায় আছে, ইনশাআল্লাহ যদি কখনো ঢাকায় আসে ওর সাথেও আপনাদেরকে মিট করিয়ে দিব এরকম আর কি। তো এই জন্য সবাই সবসময় আমি বলি যে সবাই প্লিজ ফ্রেন্ডশিপটাকে অনেক প্রাধান্য দিবেন অবশ্যই।
পরিবার তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ পরিবার ছাড়া আমরা কিছুই না। তো তারপরও পরিবারের পরে যদি নিজেদের মতো করে আরেকটা জগৎ হয় সেটা হচ্ছে বন্ধুত্ব। তো যাই হোক, অনেক হয়ে গেল বন্ধুত্ব নিয়ে প্যাচাল পাড়া বা বন্ধুত্ব নিয়ে কথা বলা। তো তারপরও আপনাদের সবাইকে একটাই অনুরোধ থাকবে, প্লিজ সবাই অলওয়েজ ট্রাই করবেন বন্ধুদেরকে একটু হলেও বছরে একটা দিন হলেও সময় দিতে, কারণ দেখবেন তাহলে নিজেকে অনেক রিফ্রেশ লাগবে। কারণ আমরা কিন্তু বন্ধুদের সাথে যখন গল্প করি আমাদের লাইফে যত ধরনের প্রবলেমস আছে কিংবা সেগুলোও কিন্তু আমরা শেয়ার করি, এবং সেই সাথে আমরা একটা মানসিক প্রশান্তিতে থাকি। এবং আমার কাছে মনে হয় এটা অনেকটা ট্রিটমেন্টের মতো, মানসিক ট্রিটমেন্টের মতো, যেটাতে আসলে আপনিও নিজেকে অনেক হালকা ফিল করবেন। কারণ কথা কাউকে না কাউকে তো অবশ্যই শেয়ার করা উচিত, মনের কথাগুলো। তো আমার কাছে মনে হয় বন্ধুত্ব থেকে বা বন্ধু থেকে বেটার কিছু আর হতে পারে না মনের কথা শেয়ার করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার টুনটুনি একটা কার্ড নিজের হাতে কার্ড বানিয়ে ওদের দুজনকে গিফট করেছে, ও ওই কাজটা অলওয়েজ করে, এবং আমার ফ্রেন্ডরাও ওকে খুবই আদর করে, ওকে অনেক সময় দেওয়ার ট্রাই করে। মানে আমার মেয়ে তো বলতে গেলে যে বাসায় কেউ আসলে সারাদিন ওই যে আসুক না কেন তার সাথেই সময় স্পেন্ড করতে খুব পছন্দ করে। তো আমি চাই যে আমার মেয়েও খুব ভালো একটা বন্ধু হয়ে উঠুক, কারোর জন্য বিশ্বস্ত হয়ে উঠুক, এবং সেই সাথে সেও একজন মানে কারো না কারো বেস্ট ফ্রেন্ড হয়ে উঠুক। কারণ কারো বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য কিন্তু আসলে একটা যোগ্যতার প্রয়োজন, তাই না? সবাই কিন্তু আসলে বেস্ট ফ্রেন্ড হতে পারে না। তো যাই হোক, আজ এখান থেকে বিদায় নিতে চাই। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। তেমনি আমার জন্য প্লিজ দোয়া করবেন, আমার পরিবারের জন্য এবং আমার এই ফ্রেন্ডগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।